কাপাগা কুতুয়াখালী গলাশিপা রুটের মাত্র দুটি নৌযান, এত পরিমাণ যাত্রী সব দুটি নৌযানে কানায় কানায় পরিপূর্ণ যাত্রীরা। জামাল পাস এবং এমনি সম্রাট সাদ আজকে আছে কুতুয়াখালীর উদ্দেশ্যে গলাশিপার উদ্দেশ্যে। জামাল পাসে প্রচুর পরিমাণে যাত্রী সাপ, এত পরিমাণ যাত্রী সাপ দুটি নৌযানে কানায় কানায় পরিপূর্ণ যাত্রীরা। অনেকে টার্মিনালে দাঁড়িয়ে আছে, জায়গা না, লঞ্চগুলো ছাড়তেছে না। জামাল পাস কিছুদিনের মধ্যে ঘাট ত্যাগ করবে এবং সম্রাট ছাড়ত, কারণ লঞ্চ দুটি পরিপূর্ণ হয়ে গেছে যাত্রীতে। কুতুয়াখালী থেকে বাকি নৌযানগুলো ছেড়ে এখনো ঘাটে এসে পৌঁছাতে পারেনি, অবশ্য আস্তে আস্তে দুপুরের পর বা বিকেল হবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী, দেখতে পাচ্ছেন জামাল পাস স্টার্ট করে দিয়েছে ঘাট ত্যাগ করবে। কুতুয়াখালী রুটে যাচ্ছে ঈদ স্পেশাল টিকিট নিয়ে পরিপূর্ণ যাত্রী, টার্মিনালে যাত্রীর অপেক্ষা করতেছে, জায়গা না পেয়ে লঞ্চ উঠতে পারতেছে না অনেক যাত্রীরাই, গাড়ি করে ছাদে উঠেছে, স্টার্ট করেছে।